উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া। প্রতিবেশী দুই দেশের ঐতিহাসিক দ্বন্দ্ব দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সময়ে তা চরম আকার ধারণ করেছে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া। রাজধানী সিউল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই মহড়া চালানো হচ্ছে। বিশেষ করে পাতাল রেল স্টেশন, হাসপাতাল এবং সরকারি স্থাপনা সহ জনবহুল এলাকায় চলছে সামরিক অনুশীলন। যুদ্ধকালীন কিংবা যে কোনো সন্ত্রাসী হামলায় কিভাবে জনবহুল এলাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি মোকাবেলা করা যায়, সে বিষয়টি প্রাধান্য পাচ্ছে এ মহড়ায়। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই আমাদের এই মহড়া, কোনো যুদ্ধের জন্য নয়। নিজ দেশের নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। শুধু শহরাঞ্চল নয়, দুর্গম পাহাড় কিংবা জঙ্গলে স্থলপথে কিভাবে শত্রুপক্ষকে মোকাবেলা করা যায়, সেই কৌশল রপ্ত করছে কোরীয় সেনারা, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং এর একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই নিজেদের নিরাপত্তা জোরদার করছে সিউল। যদিও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করেছে উত্তর কোরিয়া। দেশটি বলছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা, এমনকি পরমাণু অস্ত্রের ব্যবহার করতেও পিছপা হবে না পিয়ংইয়ং। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।